आधारे प्रत्याशार आलो निये एसेछे ईदुल आजहा। स्वास्थ्यविधि और सामाजिक दूरत्वेर बाध्यबाधकतार मध्ये ईदेर जामाते अंश नियेछेन मुसल्लिरा। मुसल्लिदेर लम्बा लाइन बोले दिच्छे महामारी थामाते पारेनि ईदेर उच्छ्वास। তবে ছিল স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকেই। যারা মাস্ক আনেননি আইনশৃঙ্খলা বাহিনী থেকে তাদের সরবরাহ করা হয়েছে। সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররমের সিনিয়র প্রেস ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। করোনাকালেও ঈদ জামাতে অংশ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। প্রথম জামাতে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা কমতে থাকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা এখন বাসায় গিয়ে কোরবানি দিব। আলহামদুলিল্লাহ, কোরবানি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই। মহামারী করোনা তো সারা বিশ্বকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে। এই পরিস্থিতি আমাদের কারোর জন্যই কাব্য নয়। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, কিন্তু প্রকৃতপক্ষে সেই আনন্দ এবং সেই ফুর্তি কারো পক্ষে করা পরিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে না। একটু বিষণ্ন, কারণ অনেক পরিবারে অসুস্থ মৃত মানুষ বা অনেক আইসিইউতে আছে। তো বাংলাদেশসহ সারা পৃথিবীতে আমাদের এখন একটাই দোয়া, যত দ্রুত এই মহামারীটা পৃথিবী থেকে বিদায় নেয়। জামাতে শিশু ও বৃদ্ধদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমাকে এখানে নামাজ পড়ে ভালো লাগছে। আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি, আল্লাহ যেন এই করোনা ভাইরাসকে আল্লাহ পাক উঠায় নেয় এবং পৃথিবীর পরিবেশটা সুস্থ সুশৃঙ্খল করে দেয়। কষ্ট লাগতেছে, নামাজের পরে আমরা করোনার কারণে কোলাগুলি করতে পারতেছি না, তো এই জন্য খুব কষ্ট লাগলেও সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা নামাজ আদায় করেছি। আমরা সর্বপ্রথম মন আল্লাহ তাআলার দরবারে লাখ শুকর আদায় করি যে দীর্ঘ মহামারী করোনার আক্রান্ত থাকেও আমরা আজকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য বাইতুল মোকাররম মসজিদে আসতে পারছি। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা অনেকদিন পর একসাথে ঈদের নামাজ আদায় করতে পারছি, এজন্য আমাদের খুবই ভালো লাগছে। ঈদের জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তি জীবনের প্রতিফলন ঘটিয়ে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সকলেই কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। আহসান হাবিব, বাংলা ভিশন ডিজিটাল, ঢাকা।